আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের বাড়ির কাজ 4। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা বাড়ির কাজ 1, 2 এবং 3 প্রশ্নগুলোর উত্তর জেনেছি। পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমি এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব, যাদের পূর্বের ক্লাসগুলো প্রয়োজন তারা দেখে নিও। ৬ নম্বর, মুক্তিবাহিনী কীভাবে গঠিত হয়েছিল সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর, ১৯৭১ সালের 10ই এপ্রিল পর্যন্ত মুক্তিযুদ্ধ পরিচালিত হয় অনেকটা অপরিকল্পিতভাবে। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে মুক্তিবাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। 10ই এপ্রিল সরকার 4টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে 4 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করে। 11ই এপ্রিল তা পুনর্নির্ধারণ করে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং 3টি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করেন। প্রতিটি সেক্টরে নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। তারা মুক্তিযোদ্ধা বা মুক্তি ফৌজ নামে পরিচিত ছিল। এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী সমর্থক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নিয়েছিল। ৯ নম্বর, পাঠ্যবইয়ের বিষয়বস্তু 2 পড়ে এবং বড়দের সাথে আলোচনা করে জেনারেল ওসমানি সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। উত্তর, জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খান বাহাদুর মফিজুর রহমান এবং মাতার নাম জোবেদা খাতুন। তিনি 1971 সালের 11ই জুলাই গঠিত মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি বঙ্গবীর নামেও পরিচিত ছিলেন। 1984 সালের 16ই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ৯ নম্বর, বাক্যটি সম্পূর্ণ করো। মুক্তিবাহিনী ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে গঠিত বাহিনী। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজের এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর আগে খুব ভালোভাবে শিখবে, তারপর লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পাঠে আমরা জানব বাড়ির কাজ 5-এর প্রশ্নগুলোর উত্তর। পরবর্তী পাঠটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো, আর ক্লাসটি যদি ভালো লাগে তবে লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।